পঁচিশে বৈশাখ, আমার অন্তত বৈশাখ মাসটা মনে থাকে দুটো দিনের জন্য, পয়লা বৈশাখ আর পঁচিশে বৈশাখ। বাকি বৈশাখটা কেবল জানি এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মাঝ বরাবর অবস্থান করে। প্রতি বছর শুধু এই দুটো দিনই আমি বা আমার মতো অনেকেই বাংলা তারিখটা বলতে পারি। আমাদের ছোটবেলায় বেশ একটা সংস্কৃতি চর্চার চল ছিল। পঁচিশে বৈশাখ তখন অধুনা রক্ষাকালী পুজোর মতোই পাড়ায় পাড়ায় হতো। বিকেল থেকেই একটা সাজো সাজো রব, সন্ধ্যেই বেল জুঁই ইত্যাদির মালা খোঁপায় গুঁজে মা কাকিমা জেঠিমা পিসি দিদিদের ভিড়। পাড়ায় কিছু কালচারার কাকু ছিলেন যারা বাঁ দিকে কাটা গলার পাঞ্জাবি আর প্যারালাল পাজামা পরে এবং কাঁধে শান্তিনিকেতনের ঝোলা থাকা সত্ত্বেও প্রচুর কাগজ বগলদাবা করে অস্বাভাবিক মোটা গলায় পিসার হেলানো মিনারের মতো মাইক্রোফোনের সামনে ঘাড় কাত করে বলতেন, নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন, আমরা এই উপলক্ষেই এই এলাকার কচিকাঁচাদের সঙ্গে নিয়ে আপনাদের এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেব। একটা কথা না বললেই নয়, শয়নে স্বপনে ঘুমে জাগরণে রবি ঠাকুর আমাদের রক্তে। মনে রাখবেন, রবীন্দ্রনাথ নয়, কাকু বলেছেন রবীন্দ্রনাথ। কে জানে, কাকুর বোধ হয় ধারণা ছিল বাংলা উচ্চারণে রবীন্দ্রনাথ বলা অপেক্ষা ফরাসি উচ্চারণ রবীন্দ্রনাথ শ্রুতিমধুর। স্টেজের এক কোণে রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রুকুঞ্চিত বিরক্তি মাখা একটি ছবি চেয়ার বা টেবিলের ওপর রাখা থাকত, আর তার ঠিক দুপাশে দুটো ফুলদানিতে রজনীগন্ধার স্টিক। শুরু হতো অনুষ্ঠান। তিনি তো ঠাকুর, তাই সহ্য করতেন, সব বাই স্টেজে উঠত। যে গাইতে পারত সে তো বটেই, আর যে পারত না উঠত সেও। নাচটা সে সময় মোটামুটি মেয়েদের একচেটিয়া ছিল, আর আমরা যারা বাতিলের খাতায় তারা উঠতাম আবৃত্তি করতে। গান নাচ আবৃত্তি এই গালভরা নামের অন্তরালে যা হতো সেটা হলো হারমোনিয়াম বাজিয়ে গানের নামে কবিতা আর তার সঙ্গে তারস্বরে তবলা পেটানো। সা রে গা মা সদ্য শিখেই কেউ গাইতো আন্দোলকে মঙ্গলালোকে, আর বছরখানেক শিখছে এমন কেউ আকাশ পাতাল বাম দিক ডান দিক দেখতে দেখতে সঙ্গত করত। মনে করে দেখুন, তবলা বাজানোর অলিখিত শর্ত ছিল তবলার দিকে বা সামনে তাকানো যাবে না, বড় জোর গায়ক বা গায়িকার দিকে তাকিয়ে মাথা নেড়ে ফিক করে হাসা যেতে পারে। গায়ক বা গায়িকা দাদরা গাইতে গাইতে যে কোনো মুহূর্তে কাহার বায় শিফট করে যেতেই পারে। তবলায় যিনি আছেন তাকে কিন্তু তৈরি থাকতে হবে, কারণ তিনি তো তবলচি, আর তবলচি মানেই মেকআপ ম্যান। নাচে রিহার্সেলে যিনি নাচ শেখাতেন তিনি স্কুল জীবনে নেচেছেন, কলেজ জীবনে নাচিয়েছেন, তারপর বিয়ে করে বরকে উদ্ধার করে নাচ দেখাতে গিয়ে হাঁপিয়েছেন। তাই এক চক্কর ঘুরেই বসে পড়ে আহা ফুলে ফুলে হাত দুটোকে ক্রস করে কর, এই মেঘের কোলে মুখে হাসি নেই কেন রে। না, তা সে যতই দুঃখের হোক নৃত্যরতা বালিকার মুখে হাসি থাকা যে বাঞ্ছনীয় ছিল সে সময়। আবৃত্তি নামে যেটা শেখানো হতো তাতে প্রশ্ন কবিতাটা ছিল কমন। এই কবিতাটা প্রায় চার পাঁচবার চার পাঁচজন করত প্রত্যেকবারই। প্রথমেই গুছিয়ে বলতে হতো, নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। তারপর ঝড় উঠত, এক নিঃশ্বাসে কবিতা শেষ করে আবার নমস্কার বলে হাঁপ ছাড়তাম। যদিও বাড়িতে শেখানো হতো
এভাবে বলো। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। স্টেজে উঠেই ওসব ন্যাকামো মনে হতো, আর কোনো রকমে কবিতা বলেই ধাঁ করে ছুট। কালচারাল কাকু হাতে প্যাকেট ধরিয়ে দিতেন, আর মা কাকিমারা হাত ধরে চুল ঘাঁটতে ঘাঁটতে বলতেন, কে রে এত তাড়াহুড়ো করে কেউ বলে? প্রতিবার ভাবতাম পরের বার ঠিক ওভাবেই বলবো, কিন্তু ভাবতে ভাবতে বড় হয়ে গেলাম। রবি ঠাকুর সত্যিই সঙ্গী হয়ে গেলেন, খানিকটা শত্রুও। কবিতা লিখতে গিয়ে যখন মনে হয় এটা ব্রেয়ারে লিখেছি, হুম হুম বাবা কেউ পারবে, হ্যাঁ একই মাইকেলাল, তখনই মাত্র 8 লাইনের কিছু রবীন্দ্রসঙ্গীত মনে পড়ে যায়। আরও একবার রবি ঠাকুর শত্রু হয়ে যান। এখন এই পাড়া কালচার কমেই গেছে, তবু বেশ কয়েক বছর ধরে আবার এই জাতীয় অনুষ্ঠান হচ্ছে বলেই খবর পাচ্ছি। বেসিক্যালি একদিন ভুল সুরে গান গেয়ে কবিতা বলে কিছুই হয় না হয়তো, তবু 159 বছর বয়সী চির যুবকের জন্য না হয় একটু ভুল হলোই। কবি তো কবেই বলেছেন, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে, যদি থাকে কাছাকাছি দেখিতে না পাও, ছায়ার মতো আছি না আছি তবু মনে রেখো। মনে রেখেছি আপনাকে কবিগুরু, শতবর্ষ পার হয়েছে বহুদিন, তবু ভুলিনি কেউ।